সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয় তবুও। সো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ফ্রেন্ড কৃষ্ণ চলে এসেছি তোমার সাথে ফার্স্ট একটি মুভি রিভিউ নিয়ে। তো রাবণ 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 এই নামটা পুরো সোশ্যাল মিডিয়ায় এখন হাওয়ার মতো, ঝড়ের মতো উড়ে বেড়াচ্ছে। কারণ এটা ট্রেলার দেখার পর সবাই বলছে এটাই নাকি KGF Part 2। কারণ বাংলা মুভিতে এরকম একটা সুন্দর ট্রেলার উপহার দেবে জিদ্দা সেটা আমরা ভাবতে পারিনি, কিন্তু জাস্ট দারুণ লেগেছে। খুবই অসাধারণ সেই যা ট্রেলার দেখে বুঝলাম, যে ট্রেলারটিতে বোঝা যাচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে এবং VFX আমার খুবই ভালো লাগলো। এবং আশা করছি বইটা কবে আসবে সেটার ওয়েটিংয়ে আছি। তো তোমরা একটু দেখে নাও ট্রেলারটা, জাস্ট লুক অ্যান্ড ওয়াচ যে কেমন হয়েছে ট্রেলারটা। ও মা গো, এসে পড়েছে, দারুণ লাগছে, চলবে। ও হো 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 হো, কি লুক ভাই। আমি রাম মুখার্জি। ওরে জি, এটা কে? ওরে, আরে সুন্দরী কমলা, একে তো আগে দেখিনি। প্রফেসর, ও আচ্ছা, এখানেই হবে সব খেলা। দারুণ লুক, এ কি বলছে? না এ কি, তুমি নামলে কেন? তুমি গাড়িতে যাবে না, ফাইন, বাট আমি তো অটোতে যেতে পারি। মতলব লড়কি কে লিয়ে কুছ ভি নটি। এই যে চলে এসছে মোটু, হায় রে মোটু, যেখানেই যায় সেখানেই গোলপাক করে। আর এদের নাচ দেখে তো মনে হচ্ছে এরা সব রাজার পরিবারের লোক। রোমান্টিক, কোথার থেকে কোথায় আছে কিছুই তো বুঝতে পারছি না। ট্রেলারে এই আবার আবার মারামারি শুরু, মারামারি শুরু, মারামারি শুরু। এই আসছে গুন্ডা মিস্টার। আরে এই জিদ্দাই তো মারছে দেখি সবাইকে, ইঞ্জেকশন ম্যান। আচ্ছা, গাঁজার ব্যাপারও আছে। আচ্ছা আচ্ছা, নাইস স্লো মোশন। আরে আন্টি এসেছে, আন্টি কি বলছে? জিদ্দা রে, আন্টি পুলিশ, ওরে শয়তানো পুলিশ। এবার কি তাহলে পুলিশের সাথে যুদ্ধ? টিচার কিছু তো বুঝি না, আবার দেখি রেলও চালায়, সব চাকরি এই নিয়ে রাখছে। ও বাট বাট, এইটা ভালো স্লো মোশন গুলো আমার দারুণ লাগছে, একদম মানে সুন্দর একদম পরিবেশন করেছে ডিরেক্টর সাহেব। কিন্তু গুন্ডা গুলো জানি কেমন, বেচারা বেচারা গুন্ডা। এবার হচ্ছে স্লো মোশন মাইন, ও খুশি, এক ঘুষিতে খুশি। ও হিরোইন আবার ঘুষি, একবার মেয়ে দেখায় আর একবার ঘুষি মারে। রাবণ দারুণ দারুণ, এ বুড্ডা কান্দে কেন? ও আচ্ছা, লাস্টে কিছু একটা দেখাবে মনে হচ্ছে জিদ্দা। এবার খোঁচে গেছে, এবার দিল এক শটে শেষ। সো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও, এবং নিচে কমেন্ট করে বলো যে বাংলা মুভি ভবিষ্যতে কি হতে চলেছে, এবং এরা কি সাউথকে অবশ্যই টক্কর দিতে পারবে কি না, এবং জিদ্দা এই ছবিতে মানে কাহিনী হিসাবে জিদ্দাকে কেমন লাগছে। এবং জিদ্দার লুক তো অসাম বলে লাভই নেই, কিন্তু তাও এই কাহিনীতে জিতের একদম নতুন লুক খুবই ভালো লাগলো আমার। মানে আমি তো দেখে একদম অবাক, কি ব্যাপার, বাংলা মুভিতে এরকম ট্রেলার জাস্ট হয় না। কিন্তু এটা শেষ না, এটা জাস্ট শুরু। আর তোমরা ওয়েট করতে থাকো, তো আরও ট্রেলার আসবে আশা করি, এবং মুভিটা অবশ্যই অবশ্যই সুপারহিট হবে। তো স্টে টিউনড, কৃষ্ণ দেবনাথ।